সবাইকে স্বাগত জানাই আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের যে জেনারেল ইংলিশ রয়েছে সেই জেনারেল ইংলিশ থেকে আমি তোমাদের আজকে যে অ্যাডভার্ব, তোমাদের যে টপিক রয়েছে অ্যাডভার্ব, সো অ্যাডভার্ব টপিক থেকে আজ আমি আলোচনা করব। এবং আজকের ভিডিওটি দেখার পর অ্যাডভার্ব সম্বন্ধে তোমার সম্পূর্ণ ধারণা চলে যাবে। তো অ্যাডভার্ব কী ভালো মতো বুঝবে। তো অ্যাডভার্ব কী, হোয়াট ইজ অ্যাডভার্ব, তার ডেফিনেশন, অ্যাডভার্বের কতটি প্রকার রয়েছে, কী কী রয়েছে, এবং পরীক্ষায় অ্যাডভার্ব থেকে কী কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা থাকতে পারে, বা অলরেডি প্রিভিয়াস ইয়ার কোয়েশনে অ্যাডভার্ব থেকে কী কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা এসেছিল। তো এসসিআরটি ডিএলএড এন্ট্রেসে তোমাদের সিলেবাসে অ্যাডভার্ব রয়েছে, বা যে কোনো পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে, বা যে কোনো ধরনের পরীক্ষায় যদি অ্যাডভার্ব যদি তোমার সিলেবাসে থেকে থাকে, বা অ্যাডভার্ব যদি তুমি তোমার জানার ইচ্ছা থাকে, তবে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো, তাহলে সেই অ্যাডভার্ব সম্বন্ধে সম্পূর্ণ ধারণা তোমার এই একটি ভিডিওতে আমি শেষ করে দেব। তো প্রথমত অ্যাডভার্ব কী আমরা জানবো, তারপর অ্যাডভার্বের কিছু প্রকার রয়েছে সেই প্রকারগুলি জানবো, এবং পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন আমাদের আসবে, এবং প্রিভিয়াস ইয়ারে কী কী ধরনের প্রশ্ন অ্যাডভার্ব থেকে, কী ধরনের প্রশ্ন এসেছিলো, সবগুলি আমি পরবর্তী তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডিসকাস করব। এবং যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড রয়েছে যেটাকে আমি শর্ট ট্রিক্স বলি আমার ভাষায়, কিছু শর্ট ট্রিক্স আজ আমি তোমাদের দিয়ে দেব। তো কিছু কিছু ওয়ার্ড রয়েছে, তো যে ওয়ার্ডগুলি জানলেই অ্যাডভার্বের মধ্যে কতগুলি প্রকার রয়েছে, যেমন অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রয়েছে আরও এই ধরনের অনেক কিছু, অ্যাডভার্ব অফ প্লেস, তো কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলি যদি তোমার জানা থাকে তো তুমি ওয়ার্ড দেখেই তুমি কারেক্ট অ্যান্সার করতে পারবে। তো আজকের এই শর্ট ট্রিক্স যাকে বলা হয়, অর্থাৎ কিছু কিছু নির্দিষ্ট ওয়ার্ড দেখেই তুমি বুঝে যাবে সেইটি কোন অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের কয়েকটি প্রকার রয়েছে, পরীক্ষা ধরনের আসবে, তো কিছু কিছু যে শর্ট ট্রিক্সগুলো রয়েছে সেই শর্ট ট্রিক্সগুলি আজ আমি তোমাদের দেখিয়ে দেবো। তো ডিটেলসে ভিডিওটি সম্পূর্ণভাবে প্রথমে তুমি দেখতে থাকো। তো প্রথমে আলোচনা করছি হোয়াট ইজ অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের ডেফিনেশনটি কী হবে, অ্যাডভার্বের ডেফিনেশন কী হবে, অ্যাডভার্বের ডেফিনেশন যদি আমি দিতে যাই, তো অ্যাডভার্বের ডেফিনেশন এইভাবে দেওয়া যায়, হোয়াট ইজ অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব মানে কি, অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্ব। তো ভার্ব আমরা বুঝি, প্রথমে ভার্ব বুঝে নেই, তো অ্যাডভার্ব বলতে ভার্ব বুঝতে হবে। তো ভার্ব হচ্ছে যে কোনো একটা কাজ বা ক্রিয়া, ঠিক আছে। ভার্ব মানে আমরা সবাই বুঝি, যেমন করা, যে কোনো ধরনের কাজ, এক কথায় শেষ, যে কোনো ধরনের কাজ যদি বুঝায় তখন সেটি হবে আমাদের ভার্ব, অর্থাৎ ক্রিয়া যাকে বলা হয়। তো ভার্বের দোষ গুণ সময়, অর্থাৎ কাজটি কীরকম হয়, কাজটি কখন হয়, কাজটি কীভাবে হয়, এই সমস্ত যে জিনিসগুলি রয়েছে ইন্ডিকেট করছে, এই সব জিনিসগুলিকে অ্যাডভার্ব বলা হয়। তো এখানে ডেফিনেশন হিসাবে দিতে পারি, অ্যান অ্যাডভার্ব ইজ ইউজ টু শো দ্য মডিফাইড অ্যাকশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের যে অ্যাকশন, অর্থাৎ ভার্বের যে কাজ, ওই ভার্বের অ্যাকশনকে কীভাবে মডিফাই করে। তো ভার্বের অ্যাকশনকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। তো ভার্বের অ্যাকশনকে মডিফাই করার নামই হচ্ছে কি, অ্যাডভার্ব। তো ইট অলসো মডিফাইড ফ্রেজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স, এইটি যে অ্যাডভার্ব শুধু যে সেই ভার্বের মডিফাই করে, বা ভার্বের একটি কাজের, অর্থাৎ ভার কোন সময় কীভাবে কাজ হয়, কখন হয়, কী করে হয়, তা যে নির্ভর করে ঠিক তা নয়। কিছু কিছু ক্ষেত্রে ইংলিশে ফ্রেজ অ্যান্ড অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, তো অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও সেটি দেখা যায় যে অ্যাডজেক্টিভকে মডিফাইড করতেও কোনো কোনো সময় দেখা যায়। তো উদাহরণ সহকারে যদি আমি বুঝি তাহলে খুব ভালো করে তোমরা বুঝে নেবে, প্রথমটি ভালো করে বোঝার চেষ্টা করো। তো এক্সাম্পল এখানে আছে, হি রানস কুইকলি। তো হি রানস কুইকলি, তো এখানে দেখো রানস, রান হচ্ছে কি, রান, রানস মানে দৌড়ানো, তো রান হচ্ছে দৌড়ানো। তো দৌড়ানো মানে কি, দৌড়ানো মানে ভার্ব, দৌড়ানো মানে কি, দৌড়ানো মানে হচ্ছে ভার্ব। তো রান মানে দৌড়ানো। তো কুইকলি মানে কি, কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি, অর্থাৎ সে দৌড়ায়, কীভাবে দৌড়ায়, খুব তাড়াতাড়ি দৌড়ায়, কুইকলি দৌড়ায়, অর্থাৎ সাথে দৌড়ানো, যে ভার্বের যে প্রকার, ভার্বের যে রকম, ভার্বের যে ম্যানার দেখিয়ে দিচ্ছে, এটাকে বলা ম্যানার। তো ডিটেলসে বলবো, তো এই যে একটি ম্যানার রয়েছে যে ভার্ব রান, কীভাবে দৌড়ায়, সে কীভাবে দৌড়ায়, খুব তাড়াতাড়ি দৌড়ায়, দ্রুত দৌড়ায়, ওই যে তার দৌড়ানোর ভার্বের যে কৌশল বা ভার্বের যে কলা, ভার্বের যে সময়, ওই সব জিনিসগুলিকে, অর্থাৎ ভার্বকে যে মডিফাই করেছে সে করেছে কুইকলি। তো এই বাক্যে আমাদের হবে কি, অ্যাডভার্ব হবে হি রানস কুইকলি, বাক্যে আমাদের সেই অ্যাডভার্ব হবে কুইকলি, বোঝা গেল। অর্থাৎ সে বা কীভাবে দৌড়ায়, কুইকলি দৌড়ায়, কীভাবে দৌড়ায়, কুইকলি দৌড়ায়, সুতরাং কুইকলি হবে অ্যাডভার্ব। তারপর দেখো, দিস ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। নেক্সট প্রশ্ন হচ্ছে, নেক্সট এক্সাম্পল হচ্ছে, আর দিস ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। তো বিউটিফুল কিন্তু কোনো ভার্ব নয়, ভালো মতো বুঝবে। আমি আগে বলেছি ইট অলসো মডিফাইড ফ্রেজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ইন সেন্টেন্স,
দি একটি সেন্টেন্সের অ্যাডজেক্টিভকেও সে মডিফাইড করতে পারে। হ্যাঁ, তো বিউটিফুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, তো অর্থাৎ এইটি খুব সুন্দর ফুল, এইটি সুন্দর ফুল। তো কীরকম সুন্দর? খুব সুন্দর। তো এই যে সুন্দর হচ্ছে কি অ্যাডজেক্টিভ বিশেষণ, ফুল হচ্ছে নাউন। তো সে যে কীরকম সুন্দর বলছে, ভেরি সুন্দর। এই যে ভেরি সুন্দর, কীরকম সুন্দর, ভেরি সুন্দর, ওই যে অ্যাডজেক্টিভকে মডিফাইড করেছে, তো অ্যাডজেক্টিভকে যে ওয়ার্ডটা মডিফাইড করেছে এই ওয়ার্ডটিকে এটা পার্টিকুলারলি বলতে পারে যে এই ওয়ার্ড ইজ নোন এজ দ্য এ ওয়ার্ড বা দ্য ওয়ার্ড ইজ নোন এজ অ্যাডভার্ব হুইচ মডিফাইজ দ্য অ্যাকশন অফ ভার্ব অর ফ্রেজেস এন অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স। অর্থাৎ ওই শব্দ যে এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, যে শব্দটি কোনো অ্যাডজেক্টিভ কোনো বিশেষণ বা কোনো ভার্বের বা কোনো ফ্রেজের যে যে তার কাজটি কুই কীরকম হবে, তার মডিফাই যেটা করবে, তো সেটি হবে আমাদের সেই অ্যাডভার্ব। তো আশা করি অ্যাডভার্বটি বোঝা গেল অ্যাডভার্ব কী জিনিস। তো এবার দেখো, অ্যাডভার্ব মে বি ক্লাসিফাইড অ্যাজ বিলো। তো অ্যাডভার্বরে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, অ্যাডভার্বরে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তো বিশেষত আমি যেখানে মোস্ট ইম্পর্টেন্ট যতগুলি আমাদের এক্সাম রিলেটেড সবগুলি আমি এখানে দিয়েছি। তো প্রথমটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তো অ্যাডভার্ব অফ টাইম কি আমাদের আগে জানতে হবে, সেগুলি তো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এক্সামে প্রশ্ন কিন্তু আমাদের এই ধরনের থাকে, এখান থেকেই সবগুলি প্রশ্ন আমাদের পরীক্ষার হলে থাকবে। তো আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে তুমি শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে দেখবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে অ্যাডভার্ব থেকে যে কোনো প্রশ্ন তোমার পরীক্ষায় যখনই আসবে তুমি একদম 100% কারেক্ট করবে, আর কোনো ভুল নেই, সেটি আমার দেওয়া চ্যালেঞ্জ। তোমরা ভিডিওর শেষে অবশ্যই নিজেরাই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগছে। তো দেখো, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম মানে কি, রেফারিং টু টাইম অফ অ্যাকশন, অর্থাৎ টাইম অফ অ্যাকশন, অর্থাৎ কাজটি কোন সময় হয়, যেমন হোয়েন, হোয়েন মানে কখন, যে কাজটি কখন হয়। দেখো টাইম, তো জেনারেলি আমরা টাইম বলতে কী বুঝি, দের ইজ এ ফ্যাক্ট, এখানে একটি ফ্যাক্ট রয়েছে। তো জেনারেলি টাইম বলতে আমরা কী বুঝি, ঘড়ির কাঁটা। তো ঘড়ির কাঁটায় 9 বাজে 9 AM, ঘড়ির কাঁটায় 10 বাজে, ঘড়ির কাঁটায় 11 বাজে, ঘড়ির কাঁটায় 24 বাজে। তো না, এই যে টাইম, এই টাইম কিন্তু সেই টাইম নয়। এবার তোমরা বলো কী টাইম, আমি উদাহরণ সহকারে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ডিটেলসে বুঝবে। তো রেফারিং টু টাইম অফ অ্যাকশন মানে কাজটি কখন হয়, অর্থাৎ টাইম কোন সময় হয়, অর্থাৎ কখন হয়, কোন সময় বা কখন, কোন সময় বা কখন, যেমন হোয়েন দিয়ে প্রশ্ন করলে যদি আনসার আমি পাই তখন সেটি হবে অ্যাডভার্ব অফ টাইম। দেখো, আই হ্যাভ সিন দিস বিফোর, আই হ্যাভ সিন দিস বিফোর, আমি ইহা আগে দেখেছিলাম। তো আমি ইহা কখন দেখেছিলাম, কখন কখন কখন, আমি যেমন ওই হোয়েনের বাংলা কী আছে, কখন, তাই না? তো আমি এটা কখন দেখেছিলাম, আমি এটা আগে দেখেছিলাম, অর্থাৎ বিফোর। বিফোর মানে কী হয়ে গেল, আমার টাইম অফ অ্যাডভার্ব বা অ্যাডভার্ব অফ টাইম, সেটি হচ্ছে টাইম অ্যাডভার্ব, ঠিক আছে। তো বিফোর আমি তাকে আগে দেখেছিলাম, কখন দেখেছিলাম, আগে দেখেছিলাম। তো এই কখন বা অর্থাৎ টাইম, যখন এই কোনো কাজের যখন টাইম বুঝাবে তখন সেটি হবে কি অ্যাডভার্ব অফ টাইম। হি অ্যারাইভড লেট দ্যাট নাইট, সে রাত্রে দেরিতে এসেছিল। সে রাত্রে কখন এসেছিল, অর্থাৎ কখন, সে রাত্রে কখন এসেছিল, সে রাত্রে দেরিতে এসেছিল। তো এই ধরনের শব্দ বা এই ধরনের বাক্য যখন আমরা পাবো তখন সেটি হবে অ্যাডভার্ব অফ টাইম, ভালো করে মাথায় রাখবে। তারপর দেখে নাও, তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো রেফার্স টু সো হাউ অপেন মানে কীভাবে কাজটি হয়, প্রায় কীভাবে হয়, ঠিক আছে। তো প্রায় কীভাবে হয় সেটি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তো হি টোল্ড ইউ টুয়াইস, হি টোল্ড ইউ টুয়াইস, সে আমাকে দুইবার ডেকেছে বা সে আমাকে দুইবার বলেছে। তো টোল্ড মানে ভার্ব, তো সে আমাকে বলেছে, কতবার বলেছে, দুইবার বলেছে, ফ্রিকোয়েন্সি, সেখানে ফ্রিকোয়েন্সি কয়বার হয়েছে, দুইবার সে আমাকে বলেছে, কয়বার বা কীভাবে কীরকম, ঠিক আছে। রেফার্স টু সো হাউ ওপেন মানে প্রায়, দেখো সি ওপেন মেক্স মিস্টেক, সে প্রায় মিস্টেক করে, সে কখন মিস্টেক করে, সে প্রায় মিস্টেক করে, ওপেন সে মিস্টেক করে মানে প্রায়, অফটেন, অফটেন, ঠিক আছে, অফটেন। তো আমরা যখন উচ্চারণ করবো তখন আমরা ওপেন বলবো। তো ওপেন মেক মিস্টেক, তখন সে প্রায় মিষ্টি করে, সে কখন মিষ্টি করে, কীভাবে মিষ্টি করে, সে প্রায় মিষ্টি করে। তো সে অফেন টুয়াইস, সেগুলি হচ্ছে কি, সেগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমি এই ভিডিওতে তোমাদের প্রথমে বুঝিয়ে নিই, তারপর এই ধরনের যে টুয়াইস, অফেন, আরও কয়েকটি শব্দ আছে, কোন কোন শব্দ থাকলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হবে, আবার কোন কোন শব্দ থাকলে অ্যাডভার্ব অফ টাইম হবে, আবার কোন কোন শব্দ, কোন কোন শব্দ থাকলে অ্যাডভার্ব অফ ম্যানার হবে, সবগুলি তোমার ডিটেলসে তোমাদের আমি আজকের ভিডিওতে বলে দেবো। তাই ভিডিওটি একটু দীর্ঘাইতে হলেও তোমার মনোযোগ সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ তোমাদের জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তারপর দেখো, তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। তো প্লেস মানে জায়গা, ঠিক আছে, প্লেস মানে জায়গা। তো ইন্ডিকেটস প্লেস হোয়ার মানে কোথায়, যেমন কাম হেয়ার। তো কাম হেয়ার বলতে কাম মানে কি, কাম মানে হচ্ছে
ভার্ব মানে আসা, এখানে আসো, তো হেয়ার মানে এখানে এসো, অর্থাৎ কোথায় এসো, এখানে এসো। তো এই যে হেয়ার দেয়ার, এখানে এসো সেখানে এসো, তো হেয়ার দেয়ার থাকলে আমরা কী বুঝবো, সেটি বুঝবো আমরা অ্যাডভার্ব অফ প্লেস, সেটি বুঝবো আমরা কী বুঝবো, অ্যাডভার্ব অফ প্লেস। ইউ উইল ফাইন্ড ইট এনি হোয়ার, তুমি ইহা সব জায়গাতেই পাবে, তুমি ইহা সব জায়গাতেই পাবে। তো তুমি ইহা কোথায় পাবে, কোথায় পাবে, সব জায়গাতে পাবে, অর্থাৎ কোথায় মানে তার একটা নির্দিষ্ট প্লেস, স্থানের কথা বলা হচ্ছে। তো ওই সকল স্থান যখনই বলবে, অর্থাৎ হোয়ার রিলেটেড যখন কিছু হবে বা কোয়েশ্চন মার্কে যখন হোয়ার দিয়ে কোয়েশ্চন করলে যে অ্যান্সার পাবো, তো সেটি হবে আমাদের কি, অ্যাডভার্ব অফ প্লেস। তো দেখো কাম হিয়ার, এখানে এসো, তো এখানে এসো মানে কি, এখানে এসো, এখানে বলতে একটি স্থানের কথা বলা হচ্ছে। তো এখানে একটা স্থান, স্থান মানে একটি প্লেস, এর নির্দিষ্ট প্লেস, এখানে এসো। তো নির্দিষ্ট বা ডেফিনেট প্লেস যখন বলেছে তখন সেটি হবে অ্যাডভার্ব অফ প্লেস। তো এভরিহোয়ার সব জায়গাতে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, একটা নির্দিষ্ট প্লেস নয়, তো সব জায়গাতে পাওয়া যায় মানে জায়গা উল্লেখ রয়েছে, প্লেস উল্লেখ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস হবে এভরিহোয়ার, ঠিক আছে। তারপর দেখে নেওয়া যাক অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার কী হবে, শোয়িং হাউ অর ইন হোয়াট ম্যানার, শোয়িং হাউ অর হোয়াট ম্যানার, অর্থাৎ কীভাবে, অর্থাৎ কোন ম্যানারে সেটি হচ্ছে, কী সিস্টেম হচ্ছে। দেখো হি ক্যান রিড ক্লিয়ারলি, সে খুব ভালো মতে পড়ে, ক্লিয়ারলি পড়ে, সে কীভাবে পড়ে, সে ক্লিয়ারলি পড়ে, যে কীভাবে, কীভাবে অর্থাৎ কোন ম্যানারে, ঠিক আছে, কীভাবে পড়ে, ঠিক আছে, কীভাবে পড়ে। তো কীভাবে পড়ে মানে ক্লিয়ারলি পড়ে, কনসেপ্ট ক্লিয়ার হয়। যেমন সে কো স্পিডে হাঁটে, হি রানস ফাস্ট, ঠিক আছে, অর্থাৎ হি ওয়াক স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে, স্লোলি। তো স্লোলি হবে কী হবে, স্লোলি হবে কী হবে, সেটি হবে অ্যাডভার্ব অফ ম্যানার। ওয়ার্ডগুলি আমি বলে দেবো, তোমাদেরকে ডিটেলসে দিয়ে দেবো, তোমরা টেনশন করবে না, একটু তোমরা ধৈর্য ধরো, আগে কনসেপ্টই বুঝো, তারপর না শর্ট ট্রিক্স। তো দেখো হি ক্যান রিড ক্লিয়ারলি, হি ক্যান রিড ক্লিয়ারলি, দে ফট ব্রেভলি মানে সে সাহসের সঙ্গে ফাইট করে, সাহসের সঙ্গে যুদ্ধ করে, অর্থাৎ কীভাবে যুদ্ধ করে, সাহসে যুদ্ধ করে, সাহসের সঙ্গে, অর্থাৎ ব্রেভলি মানে, ঠিক আছে। তারপর নেক্সট দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কোয়ান্টিটি, ঠিক আছে, অর্থাৎ হাউ মাছ মানে পরিমাণ বোঝাচ্ছে। সি ইজ টু কেয়ারলেস, সে কতটুকু কেয়ারলেস, অনেক বেশি কেয়ারলেস, টু কেয়ারলেস মানে অনেক বেশি কেয়ারলেস, যদি হাউ মাছ আছে না, তো তার সেটিকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি বলা যায়। দ্য ম্যাঙ্গোস আর অলমোস্ট রাইপ, এই ম্যাঙ্গোগুলি অলমোস্ট পাকি গেছে, অলমোস্ট পেকে গেছে, অর্থাৎ কতটুকু পেকে গেছে, ও হাউ মাছ, হাউ মাছ মানে ওই যে বললাম না, কতটুকু পেকে গেছে, অলমোস্ট পেকে গেছে মানে মোটামুটি ভাবে, অলমোস্ট সেখানে ইউজ আছে। তো তার মানে সেটি হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। তারপর দেখো অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজন মানে আমরা বুঝতে পারছি, রিজন মানে তো আমরা বুঝি, তো রিজন মানে কি, রিজন মানে হচ্ছে কারণ, রিজন মানে হচ্ছে কারণ, অর্থাৎ কোন কারণে সেটি হলো। তো দেয়ার ফোর আই কুড নট ডু ইট, আমি সেই কারণে ইহা করলাম না, দেয়ার ফোর আই কুড নট ডু ইট, আমি এই কারণে, আগে একটি কারণ বলা ছিল, তারপর বলো সেই জন্য আমি কাজটি করলাম না। তো সেই জন্য মানে কারণের ইঙ্গিতে সেটি দেয়ার ফোর ইউজ করা হয়েছে। তো দেয়ার ফোর যেহেতু ইউজ করা হয়েছে, তাই দেয়ার ফোর হচ্ছে কি, অ্যাডভার্ব অফ রিজন। আবার হ্যান্স ইট ইজ সলভ গতিকে, অর্থাৎ সেই কারণে এটি সলভ করা হলো, সেহেতু সেটি সলভ করা হলো। তো এই ধরনের যদি থাকে তখন সেটি হবে অ্যাডভার্ব অফ রিজন, ঠিক আছে। তারপর আমরা পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে আমরা একটু পরে দেখব, তার আগে আমরা শর্ট ট্রিক্সগুলি জেনে নিই, শর্ট ট্রিক্সগুলি যদি আমি ভালো করে জেনে নিতে পারি, তখন তার পরিবর্তে প্রশ্নগুলি যখন দেখবো তখন অটোমেটিক্যালি আমি নিজে থেকে সলভ করতে পারবো, ঠিক আছে। তো প্রশ্নগুলি একটু পরে দেখছি, আগে আমি শর্ট ট্রিক্সগুলি দেখে নেবো। দেখো খুব ভালো করে সেগুলি দেখে নেবে, মনোযোগ সহকারে দেখবে, কারণ সবগুলি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাদের জন্য স্পেশালভাবে নিয়ে আনা। তো দেখো কাইন্ড অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বসের কয়েকটি প্রকার আছে, যেমন অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলি যদি আমাদের থাকে তখন আমরা মানে তাড়াতাড়ি করে ধরে নেব, ওয়ার্ডগুলি দেখেই আমি বুঝে নেব সেটি অ্যাডভার্ব অফ ম্যানার, আর কিছু করতে হবে না। যেমন ক্লিয়ারলি, ওয়েল, সাউন্ডলি, স্লোলি, স্যাডলি, ব্রেভলি, হার্ড, অ্যাগ্রেসিভলি, কুইকলি, ফাস্ট, হ্যাপিলি, ব্যাডলি, কেয়ারফুলি, হেভিলি, আরও কয়েকটি আছে। তো বিশেষ করে এই যে কয়েকগুলি ওয়ার্ড আমি তোমরা দেখিয়ে দিলাম, খুব ভালো করে তোমরা দেখে নাও, প্রয়োজন হলে তোমরা কপিটা নোট ডাউন করে নিতে পারো। তো এই কয়েকটি ওয়ার্ড যখন তোমরা দেখে নেবে, তখন তোমরা এই ওয়ার্ডগুলি দেখলেই তোমরা মনে নেবে যে এই সবগুলি কী, সবগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, মানে ক্লিয়ারলি মানে সে কনসেপ্ট ক্লিয়ারভাবে করে, ওয়েল মানে খুব ভালোভাবে করে, সাউন্ডলি মানে সাউন্ড করে, জোরে জোরে করে, তারপর স্লোলি মানে আস্তে আস্তে করে, এইভাবে অনেকগুলি রয়েছে, সবগুলি তোমরা দেখে নেবে, কেয়ারফুলি, হেভিলি, কুইকলি, হ্যাপিলি, ব্যাডলি, ব্রেভলি, অ্যাগ্রেসিভলি, ফাস্ট, হার্ড, স্লো, এখানে স্লো হবে, ঠিক আছে। তো এই ধরনের সবগুলি কী হবে, সবগুলি হবে অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে। তো অ্যাডভার্ব অফ ম্যানার আমরা দেখে নিলাম। এবার দেখো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব কোন কোন ওয়ার্ড থাকলে আমরা
অ্যাডভার্ব প্লেস ধরে নেব। পরীক্ষা কিন্তু এই ধরনের থাকবে যে চারটি দেওয়া থাকবে, তার মধ্যে বলে দেওয়া থাকবে সেটি কোনটি তোমাদের অ্যাডভার্ব প্লেসই আছে। ঠিক আছে, তো দেখো, তো অ্যাডভার্ব প্লেস মানে হবে কি, হেয়ার, দেয়ার, এভরি, এভরি দেয়ার বা এভরি হেয়ার, আপ, ডাউন, আউটসাইড ইন, আউটসাইড আউট, তারপর বিলো, আন্ডার, অ্যাবভ, ফর, বিহাইন্ড, এক্সেট্রা। তো এই ধরনের যদি ওয়ার্ডগুলি থাকে তখন তোমরা অ্যাডভার্ব প্লেস ধরে নেবে। হেয়ার থাকুক, দেয়ার থাকুক, এভরি দেয়ার, আপ, ডাউন, আউটসাইড ইন, আউট, বিলো, আন্ডার, অ্যাবভ, ফর, বিহাইন্ড, আরও কয়েকটি রয়েছে, এই সবগুলি যদি তোমাদের থাকে তোমরা সেগুলিকে ধরে নেবে। কী ধরে নেবে? সেগুলি হচ্ছে অ্যাডভার্ব প্লেস। ঠিক আছে, অ্যাডভার্ব প্লেস দেখে নিলাম, তারপর দেখে নেওয়া যাক। তারপর দেখো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব টাইম মানে কখন হবে। ঠিক আছে, নাও, নাও মানে এখন হবে, নাও মানে এখন, অ্যাডভার্ব অফ টাইম, টাইম মানে কি, নাও মানে এখন হবে, দেন মানে তখন হবে, টুডে মানে আজকে হবে, লেটলি মানে পরে হবে, তো বিফোর মানে আগে হয়েছিল, ইয়েস্টারডে মানে আগে হয়েছিল, মানে অ্যাডভার্ব টাইম বুঝেছে সেই সবগুলি, নাও, দেন, টুডে, লেটলি, বিফোর, ইয়েস্টারডে, সুন, ইয়েট, নেভার, ডেইলি, এগো, তারপর টুমোরো, তারপর সিন্স, তারপর অলরেডি। ঠিক আছে, এই সমস্ত ওয়ার্ড যখন হয় আমরা দেখে নেব কোনো বাক্যে, তখন আমরা তাড়াতাড়ি বলে দেবো যে এই বাক্যটি হবে, এই বাক্যটি কী হবে, এই বাক্যটি হবে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, তারপর দেখে নিচ্ছি কোনটি রয়েছে। তো আমরা এবার দেখে নিলাম অ্যাডভার্ব অফ টাইম কে কী রয়েছে, ভালো করে দেখে নাও, এগুলি কিন্তু একটু পর কাজে লাগবে এবং সারা জীবন কাজে লাগবে। তারপর দেখো একটু পর আমরা যখন প্রশ্ন সলভ করবো তখন কাজে লাগবে এবং সারা জীবন আমাদের প্রশ্ন সলভ করতে হবে, কম্পিটিটিভ এক্সাম দিতে হবে, তো পাঠে পড়া দিতে হবে, আমাদের অনেকগুলি জানতে হবে। তারপর দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমাদের কোনগুলি হবে, তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে রয়েছে যেমন ওয়ান্স, টুয়াইস, ওপেন, সেলডম, অ্যাগেন, অলওয়েজ, ফ্রিকোয়েন্সি। তো এই সমস্ত ওয়ার্ড যদি আমাদের থাকে তখন আমরা সেগুলিকে ধরে নেব যে এগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেমন ওয়ান্স, টুয়াইস, ওপেন, সেলডম, অ্যাগেন, অলওয়েজ, ফ্রিকোয়েন্সি, এক্সেট্রা, এইগুলি থাকলে আমি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমি ধরে নেব। ঠিক আছে, তো তারপর দেখো কোনটি রয়েছে, তারপর আমাদের রয়েছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, আগে যাকে ডিগ্রি বলেছিলাম বা ডিগ্রি বা কোয়ান্টিটিভ যাকে বলা হয়, তো সেটি হচ্ছে টু, কোয়াইট, অলমোস্ট, জাস্ট, ভেরি, ফেয়ারলি, রেদার, লিটিল, মাস্ট, সো, কোয়াইট। তো এই ধরনের কিছু এই ওয়ার্ডগুলি যদি থাকে তখন তুমি ধরে নেবে যে এই সবগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটিভ ধরে নিতে পারো যদি অপশনে থাকে। তো সবগুলি সমান, যেমন টু, কোয়াইট, অলমোস্ট, জাস্ট, ভেরি, ফেয়ারলি, রেদার, লিটিল, মাস্ট, সো, কোয়াইট, এই সবগুলি দেখে নেবে। তো তারপর দেখো আরও কয়েকটি দেখে নিচ্ছি। তো অ্যাডভার্ব অফ রিজন, তো অ্যাডভার্ব অফ রিজনগত কিছু রয়েছে, তো অ্যাডভার্ব অফ রিজন কোনগুলি রয়েছে দেখে নেওয়া যাক। হ্যান্স, দেয়ার ফর, সো, হ্যান্স, বিকজ, এগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। তারপর রিলেটেড কিছু রয়েছে যেমন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, কিছু থাকে আমাদের পরীক্ষায় আমরা একদম গুড়ি থেকে শক্ত করে জেনে নেব যাতে আর পরীক্ষার হলে গিয়ে আমাদেরকে আর থামতে হয় না। তো দেখো হোয়েন, হোয়ার, হাও, হোয়াই, হোয়ার, আর, ইউ, গো, এই সবগুলি হচ্ছে কি, এই সবগুলি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, তারপর হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, কী হচ্ছে, তারপর হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। তো রিলেটিভ কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলি মানে সংযুক্ত করে, তো সেগুলো হচ্ছে হোয়েন, হোয়ার, হাও, হোয়াই, লাইক, তারপর শো, যেমন দেখো শো মি দ্য হাউস হোয়ার হি হ্যাজ অ্যাজাল্টেড। তো এখানে দেখো দুইটি আছে, শো মি দ্য হাউস হোয়ার হি ওয়াজ অ্যাজাল্টেড, এখানে হোয়ার যে ওই যে শব্দ আছে হোয়ার, দেখো হোয়ারটি কী করছে, রিলেটেড অ্যাডভার্বের কাজ করছে, এই ঘরটি দেখা, ঘরটি দেখাও যেখানে সে থাকে। ঠিক আছে, তো হোয়ার মানে যেখানে, অর্থাৎ সে কী করছে, রিলেট করছে, দুইটি ওয়ার্ডকে কী করছে, রিলেট করতে পারছে, তো এক্ষেত্রে সেটি রিলেটিভ অ্যাডভার্বে কাজ করছে। তারপর অ্যাডভার্ব অফ এফার্মেশন, তো অ্যাডভার্ব অফ এফার্মেশন কিছু রয়েছে আর অ্যাডভার্ব অফ নেগেশন রয়েছে, তো নেগেশন মানে বুঝতে পারছি, এবং না বোধক রয়েছে, এবং নট থাকবে, ডু নট থাকবে, এই সকল থাকবে, আর এফার্মেটিভে কী কী রয়েছে দেখে নেওয়া যাক। তো অ্যাডভার্ব অফ এফার্মেশন, তো অ্যাডভার্ব অফ এফার্মেশন রয়েবে ইয়েস, সুইটলি, সার্টেনলি, অ্যাবসোলিউটলি, ইমিডিয়েটলি, এই সবগুলি অ্যাডভার্ব অফ এফার্মেশনে পড়ে। তো যদিও ইমিডিয়েটলি সেগুলি ম্যানারে চলে যায়, তো বাক্যর গঠন অনুযায়ী সেটিকে আমরা এফার্মেশন যদি অপশনে থাকে এফার্মেশন দিতে পারবো, নতুবা সেগুলিকে আমরা ম্যানারে ঢেলে দেবো। ঠিক আছে, তারপরে দেখো আরও কয়েকটি রয়েছে যেগুলি এবার আমরা দেখে নেব যে আমাদের পরীক্ষায় প্রশ্ন কী কী ধরনের এসেছিল এবং আমরা কী করে সেগুলিকে সলভ করতে হয়। তো দেখো এক নম্বর প্রশ্ন, তোমাদের পরীক্ষায় প্রশ্ন এইভাবে থাকবে বা প্রিভিয়াস ইয়ারে ছিল, তো যে প্রশ্নটি আমি আজ প্রথম প্রশ্ন ধরে নিয়েছি, ফাইন্ড আউট দ্য অ্যাডভার্ব ফ্রম দ্য ফলোয়িং অপশন। এখানে নিচে চারটি অপশন দেওয়া আছে, একটি হচ্ছে ডু, একটি হচ্ছে ফার্স্ট, একটি হচ্ছে ম্যান, একটি হচ্ছে ইনটু, এই চারটি থেকে কোনটি আমার অ্যাডভার্ব সেটি আমাকে বলতে হবে, কোনটি অ্যাডভার্ব সেটি আমাকে বলতে গেলে, দেখো ডু মানে কি, ডু মানে হচ্ছে কাজ, তো
কাজ মানে হচ্ছে ভার্ব, সেটি তো অ্যাডভার্ব নয়। তারপর ম্যান, ম্যান মানে মানুষ, মানুষ তো নাউন, সেটি তো অ্যাডভার্ব নয়। ইনটু, ইনটু মানে প্রিপোজিশন, প্রিপোজিশন তো কোনো কখনো অ্যাডভার্ব হতে পারে। যেমন ফার্স্ট, সে ওই যে ভার্বের দোষগুণ বা ভার্বের সেই মডিফাইড করে ভার্বকে, অর্থাৎ সে কাজ করে, কীভাবে কাজ করে, ফাস্ট কাজ করে, তাড়াতাড়ি কাজ করে, তো ভার্বকে মডিফাইড যে করেছে সে হচ্ছে আমার অ্যাডভার্ব। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নম্বর বি, তো অপশন নম্বর বি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর দেখো, ফাইন্ড আউট দ্য অ্যাডভার্ব ফ্রম দ্য ফলোয়িং অপশন, আবার সেই চার নম্বরে আবার দেওয়া আছে, আবার সেখানে আরও চারটি অপশন দেওয়া আছে, সেই চারটি থেকে কোনটি আমাকে সেই অ্যাডভার্ব হবে আমাকে বলতে হবে। সি, মে, হোল্ড, ভেরি, এই চারটি থেকে কোনটি হবে খুব তাড়াতাড়ি বলে নাও। তো এই চারটির মধ্যে আমার হবে কোনটি হবে, প্রথমে সি রয়েছে, ওই সি রয়েছে, সি কী হবে, সি হবে আমার প্রোনাউন, সি হবে কি প্রোনাউন। তারপর মে, মে মানে হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, হোল্ড মানে ধরা, সেটি হচ্ছে একটি ভার্ব। তো সেখানে ভেরি হবে আমার কি, তো ভেরি হবে এই একটি অ্যাডভার্ব। আমি প্রথমেই যখন আজকের ভিডিও শুরু করেছিলাম তখন একটি দিয়েছিলাম, দো ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, তো ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার বা ভেরি বিউটিফুল গার্ডেন বা ভেরি, অর্থাৎ অ্যাডজেক্টিভের দোষগুণ সেখানে ফলো করছে। তো ভেরি বলতে ভার্বেরও করতে পারে আবার অ্যাডজেক্টিভেরও করতে পারে, সেটি কোনো ফ্যাক্টর নেই। আমার ফ্যাক্টর হচ্ছে নিচের কোনটি অ্যাডভার্ব আমি খুঁজে বার করব। তারপর নেক্সট দেখো, চুজ দ্য সেন্টেন্স দ্যাট শোজ অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। তো অ্যাডভার্ব অফ টাইম কোনটি আছে সেটি আমাকে বলতে হবে। তো নিচের চারটি বাক্য দেওয়া আছে, চারটি বাক্য থেকে অ্যাডভার্ব অফ টাইম কোনটি হবে আমাকে বলতে হবে। দেখো, তো দে আর ভেরি স্ট্রং, সে কীরকম স্ট্রং, খুব স্ট্রং, কীরকম হাও বোঝাচ্ছে মানে সেটি টাইম বোঝাচ্ছে না, হলো না। তারপর ইট মে নট ডু, আমরা ইয়া করতে পারবো না, সেটি সেই নেগেশনে পড়ে গেছে বা নেভারমেটিক আমাদের সেই অ্যাডভার্বে চলে গেছে। তারপর হি রাইডস ওয়েল, সে খুব ভালো চালায়, সে খুব, দেখো আমরা অ্যাডভার্ব অফ টাইম যখন আমরা শর্টট্রিক্সে দেখেছিলাম বা কনসেপ্টে বুঝেছিলাম, তখন অ্যাডভার্ব অফ টাইমে আমরা কী কী পেয়েছিলাম একটু আমরা খুব তাড়াতাড়ি দেখে নিই, একটু দেখে নিই তোমাদেরকে দেখিয়ে দিই খুব তাড়াতাড়ি, দেখো একটু ভালো মতো লক্ষ্য করো। তো অ্যাডভার্ব অফ টাইম, এখানে দেখো অ্যাডভার্ব অফ টাইম রয়েছে, তো অ্যাডভার্ব অফ টাইমে নাও, দেন, টুডে, লেটলি, বিফোর, ইয়েস্টারডে, সুন, ইয়েট, নেভার, ডেইলি, গো, ইয়েট, ইয়েস, টমোরো, আমরা ওই যে এই দেখো অ্যাডভার্ব অফ টাইম কোথায় আছে, অ্যাডভার্ব অফ টাইম আমাদের টমোরো থাকলে আমাদের কী হয়, আমাদের অ্যাডভার্ব অফ টাইম হয়। তো টমোরো থাকলে যেহেতু অ্যাডভার্ব অফ টাইম হয়, তো আমাদের প্রশ্নে কী বলেছে, প্রশ্নে বলেছে তিন নম্বর প্রশ্ন ছিল, তিন নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি অ্যাডভার্ব অফ টাইম। তো যেহেতু এক নম্বর বাক্যে টমোরো দেওয়া আছে, সেই হেতু টমোরো যে বাক্যে থাকবে সেই বাক্য হবে আমাদের অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে, আশা করি বোঝা গেল। তো এই ধরনের ট্রিকের মাধ্যমে তোমরা সলভ করবে। তারপর চার নম্বর দেখো, তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সি বলতে কোনটি হবে, ফ্রিকোয়েন্সি হবে, দেখো ফ্রিকোয়েন্সি থাকলে কোন কোন ওয়ার্ডগুলি হয় আমরা একটু দেখে নেব। তো ফ্রিকোয়েন্সি থাকলে আমাদের কী কী আছে, ফ্রিকোয়েন্সি থাকলে দেখো কী কী আছে, এই দেখো, ওয়ান্স, টুয়াইস, ওপেন, সেলডম, এগেইন, অলওয়েজ, ফ্রিকোয়েন্সি, এক্সেট্রা। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেহেতু এই অপশনগুলি রয়েছে, ওয়ান্স, টুয়াইস, ওপেন, সেলডম, এগেইন, অলওয়েজ, ফ্রিকোয়েন্সি, তো এবার আমরা এখান থেকে দেখে নেব যে আমাদের প্রশ্নে কোনটি রয়েছে, প্রশ্নে আমাদের কোনটি রয়েছে আমাদের চার নম্বরে দেখে নেব। তো চার নম্বরে দেখো, চার নম্বরে আমাদের যেহেতু নিচের কোনটি বলেছে, চুজ দ্য সেন্টেন্স দ্যাট শোজ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সি বলতে আমরা একটু আগে যে আমরা ওয়ার্ডগুলি, ফ্রিকোয়েন্সির যে আমরা যে ওয়ার্ডগুলি পড়ে গেলাম, এই ওয়ার্ডগুলির মধ্যে কিন্তু আমাদের ওপেন রয়েছে। তো ওপেন যেখানে রয়েছে সেখানে কী হবে, ওপেন, হি কামস হেয়ার, তো সে এখানে প্রায় আসে, তো সেটি হবে ফ্রিকোয়েন্সি, আমরা সেখানে পেয়ে গেলাম, ঠিক আছে। তো তার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক, চুজ দ্য সেন্টেন্স অ্যাডভার্ব অফ প্লেস, দেখো অ্যাডভার্ব অফ প্লেস যখন পেয়েছি, তো অ্যাডভার্ব অফ প্লেস আমরা জানি কী হবে, তো তার পরিবর্তেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম ডিটেলসে। দেখো অ্যাডভার্ব অফ প্লেসে কী কী রয়েছে, তো অ্যাডভার্ব অফ প্লেসে রয়েছে, আমরা আগে একবার দেখেছিলাম, আবার এখন আনসার সলভ করবো, তাই ভালো করে দেখছি, হেয়ার, দেয়ার, এভরি, দেয়ার, আপ, ডাউন, আউটসাইড, ইন, আউট, বিলো, আন্ডার, এবোভ, ফর, বিহাইন্ড, এক্সেট্রা। তো এই ওয়ার্ডগুলি থেকে যে কোনো একটি ওয়ার্ড যে আমার যে সেন্টেন্সে থাকবে ওইটি হবে অ্যাডভার্ব অফ প্লেস, আশা করি বোঝা গেল। তো অ্যাডভার্ব অফ প্লেস এখানে আমার কোনটি রয়েছে, দেখো পাঁচ নম্বরে কী রয়েছে, তো পাঁচ নম্বরে রয়েছে কোনটি রয়েছে, পাঁচ নম্বরে রয়েছে দে নেভার ওয়েন্ট দেয়ার, দে নেভার ওয়েন্ট দেয়ার, এখানে দেয়ার যে শব্দ, তো দেয়ার শব্দকে আমি অ্যাডভার্ব অফ প্লেসে পেয়েছিলাম। তো অ্যাডভার্ব অফ প্লেসের কারেক্ট অ্যান্সার হবে কোনটি, কারেক্ট অ্যান্সার হবে অপশন নম্বর এ, ঠিক আছে। তারপর আরেকটি সেন্টেন্স যদি দেওয়া হয়, যেমন একটি শব্দ দেওয়া যায় কি, রহিম ডান্স ওয়েল, রহিম ডান্স ওয়েল, রহিম ডান্সেস ওয়েল, ঠিক আছে। তো এই যে বাক্যটি রয়েছে,
এই বাক্যটি মানে কি ধরনের অ্যাডভার্ব তোমাদেরকে কমেন্ট করে বলতে হবে। তোমরা কমেন্ট করে এক্ষুনি বলে দাও যে এই যে আমি যে দিলাম রহিম ডান্সেস ওয়েল, তো এই সেন্টেন্সটি কোন ধরনের অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যাডভার্ব অ্যাডভার্বের কয়েকটি প্রকার আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো অপশনে অনেকগুলি থাকবে, অপশন দেওয়ার প্রয়োজন নেই, অপশন দিলে তোমরা লটারি মেরে দেবে। তো অপশন নয়, তোমরা এই প্রশ্নের আনসারটি কোনটি হবে, তোমরা কারেক্ট অপশন কোনটি হবে সেটি তোমরা এই কমেন্টের সেকশনে এক্ষুনি তোমরা জানিয়ে দাও। এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না, এবং সহজগুরু চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে। তো এই ধরনের আরও অন্য একটি ভিডিও নিয়ে আবারও পরবর্তীতে কথা বলবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।